দেখো বলছে যাবো না স্কুল, দেখো যাবো যাবো বলছে গো। বেশ ঠিক আছে চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন কটা বাজছে বলো তো? বাজছে 11:30। তো সেই জন্য গুড মর্নিং বললাম। তো এরা দুজনে হাসছে গুড মর্নিং বললাম বলে। তো এ দেখো শুভশ্রী স্কুলের ড্রেস পরে নিয়েছে, তো আজকে স্কুল যাবে। আর দেখো তনুশ্রী এখনো চান করেনি, তনুশ্রী চান করবে, আর শুভশ্রী চান করা হয়ে গেছে। চলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমি দেখছো এখন খেপি মতন হয়ে আছি। তো আমি এখন কালকের ব্লগে দেখেছিলে যে আমরা বর্ধমান গিয়েছিলাম ডাক্তার দেখাতে, তো আজকে সকাল সকাল আর উঠতে পারিনি, রান্না করতেও একটু দেরি হয়ে গেল। আর রান্না হয়ে গেছে, রান্না হয়েছে বলতে দেখাচ্ছি, দেখো আলু সেদ্ধ হয়েছে, আর হয়েছে এখানে আছে দেখো শাক, এখানে আছে মাছ ভাজা, আর এখানে দেখো মাছের ঝোল। এর জন্য আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করবো। তো এটুকুই রান্না করছি আজকে, সিম্পল। তো একটু পরে 12টা বাজলে শুভশ্রী দিকে খেতে দিয়ে দেবো, তারপরে জিনিসপত্র সব কিছুই রেডি করা হয়ে গেছে। দেখো সব এখানে রাখা আছে, শীতের জন্য র‍্যাক, সোয়েটার টোয়েটার সব কিছুই ভরে দিয়েছি একবারে। তো সব কিছু রেডি করা হয়ে গেছে, কেবল খাওয়া দাওয়া করে আর শুভশ্রীর বাবা দোকান থেকে এলেই তারপরে একটা সময় করে বেরিয়ে যাবো। একটা সময় গাড়ি বলা আছে, একটা সময় গাড়ি চলে আসবে, তারপর চলে যাবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর শুভশ্রী চলে যাবে বলে সবারই একটু মনটা কিরকম খারাপ করছে। তো আস্তে আস্তে আবার 2-3 দিন পরে ঠিক হয়ে যাবে। তো তনুশ্রী ফাঁকা ফাঁকা লাগবে, সারাদিন দিদির সঙ্গে থাকতো, মারামারি খেলা পড়া সব কিছুই করতো, এখন কয়েকদিন ফাঁকা ফাঁকা লাগবে, আবার সব কিছু ঠিক হয়ে যাবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর তনুশ্রী চান করুক, তারপর শুভশ্রী তনুশ্রীকে ভাত দিয়ে দেবো, আস্তে আস্তে খাবে ওরা। তো চলো আবার দেখা হচ্ছে পরে। তো দেখতেই পাচ্ছ শুভশ্রী আর তনুশ্রীকে খেতে দিয়ে দিয়েছি, কিন্তু তনুশ্রীর একটুকুও খেতে ইচ্ছা করছে না, টিভির দিকে তাকিয়ে আছে, দেখছো ভালো করে খায় ওরই। তো হ্যালো বন্ধুরা, তো আমরা রেডি হয়ে গেছি, আর শুভশ্রী তনুশ্রী সবাই রেডি হয়ে গেছে, ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমাদের গাড়িও চলে এসছে। তো চলো এখন বেরিয়ে পড়বো, আর জিনিসপত্রগুলো নিচে নামাতে হবে। তো চলো, এ দেখো দেখতে পাচ্ছো, এ দেখো নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, চলে এসছে। তো চলো শুভশ্রীকে দেখাই, রেডি হয়ে গেছে। এই দেখো শুভশ্রী রেডি হয়ে গেছে, আর এ দেখো তনুশ্রীও রেডি হয়ে গেছে, আর শুভশ্রী কেবল জুতো পরতে বাকি আছে। দেখো জুতোটা পরে নেবে তাহলেই হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো, শুভশ্রী স্কুল যাচ্ছে। শুভশ্রী দেখো বলছে যাবো না স্কুল, এই দেখো তাই কি বলছিস বল, যাবি কি যাবি না? যাবো যাবো বলছে গো। বেশ ঠিক আছে, তো চলো তোমরাও সঙ্গে চলো শুভশ্রী স্কুল। তো দেখতেই পাচ্ছ শুভশ্রীর বাবা শুভশ্রীর জন্য একটা ব্যাডমিন্টন নিয়ে এলো, আর আগের থেকেই ওর দুটো ব্যাডমিন্টন ছিল, কেনা হয়েছিল দুটো, একটা প্রথমে কেনা হয়েছিল সেটাতে হয়নি, আবার আর একটা কেনা হয়েছিল, দুটো ছিল। তো এবার বলছে নাকি ম্যাম বলেছে ভালো ব্যাডমিন্টন নিয়ে আসতে হবে ইওলেক্সে, তো সেটা আবার ওর বাবা শেষবেলায় কিনে এতক্ষণে নিয়ে এলো আসার সময়। তো দেখতেই পাচ্ছ এখন আমরা বেরিয়ে পড়েছি, তো সবারই একটু মনটা খারাপ হয়ে গেছে, শুভশ্রী চলে যাচ্ছে বলে, বিশেষ করে শুভশ্রীরই মনটা খারাপ হয়ে গেছে। তো কিছু করার নেই, স্কুল তো যেতেই হবে, তো আবার কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। তো চলো শুভশ্রীকে দেখাচ্ছি, দেখো শুভশ্রীর মুখটা একদম চুপচাপ হয়ে গেছে, কোনো কথা বলছে না, আর তনুশ্রী তো বদমাশি করতেই ব্যস্ত। দেখতে পাচ্ছ ব্যাগপত্রগুলো সামনের সিটে সব রাখা হয়েছে, এ দেখো, আর এ দেখো শুভশ্রী ঘুম চলে এসছে ভাত খেয়েছিল বলে, আর আমরা স্কুলে পৌঁছে গেছি।
দেখতেই পাচ্ছ সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আসার পর একটু ব্যস্ত থাকি বলে এগুলো গোছগাছ করার জন্য তখন আর ভিডিও করা হয় না। তো তারপরে গোছগাছ করার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে হচ্ছে বেডের তলে এইসব জিনিসপত্র, মানে ভারী জিনিসপত্র ব্যাগগুলো সব এই তলের মধ্যে রাখতে হয়। আর চলো গোটা রুমটাই তোমাদেরকে দেখাচ্ছি। সবাই এখন নিজে নিজে জিনিসপত্র গোছগাছ করতে ব্যস্ত, সব গার্জেনরা মারা সব গুছিয়ে দিচ্ছে সকলে। তো আমার শুভশ্রীর গোছানো হয়ে গেছে, অনেকটা টাইম চলে গেছে, তো এখন বাড়ি যাব। তো এটাই শুভশ্রীকে বলছিলাম। তো চলো আবার দেখা হচ্ছে পরে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কালকের ভিডিওটা কালকে শেষ করতে পারিনি, কারণ সেই স্কুল থেকে আসার পরে আর ভালো লাগছিল না ভিডিও করতে, তো আর কিছুই ভিডিও করিনি। ঘরটা তো পুরো ফাঁকা ফাঁকা লাগছে। তনুশ্রীও আজকে সকালে স্কুল গিয়েছে, তনুশ্রী বাবাও চলে গেছে দোকান, তো আমি এখন একাই আছি। আর চান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, তো সব কাজই মানে সকালে সমস্ত কাজই হয়ে গেছে। এখন খাচ্ছি হচ্ছে চা আর এরকম মুড়ি, চা আর মুড়ি খাচ্ছি। আর তারপরে একটুখানিক্ষণ বসবো, তারপরে সবজি কাটবো, তারপর রান্না করবো। তো এখন বাজছে 8:30, এমন কিছু বাজেনি, তো আগে খেয়ে নিই, তারপরে কাটাকুটি করবো, তারপরে রান্না করবো। তো কী করবো, দেখলাম কালকে তো ব্লগটা শেষ করা হয়নি, এই এই ব্লগটা তো আজকে এটা শেষ করি। তো আজকের মতন ভিডিওটা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। তো চলো, টাটা।